নমস্কার, সবাইকে জানাই স্বাগতম ব্লগস উইথ তাজুল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে ক্লাস করাবো, আজকের প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকের প্রতিটা প্রশ্ন থাকবে করোনা ভাইরাস থেকে, ঠিক আছে? করোনা ভাইরাস থেকে আজকে প্রতিটি প্রশ্ন থাকবে। তাহলে আমি আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন লাস্ট পর্যন্ত এবং প্রতিটা প্রশ্ন নোট করে রাখবেন। ক্লাসটা স্টার্ট করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন সামনের দিকে এরকম ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। আজকের তোমাদের প্রথম প্রশ্নটা দেখো, কি প্রশ্নটা হচ্ছে কি, কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ মেলে? ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আনসারটা দেখে নেই। তাহলে চলে এলো আনসারটা। আনসারটা কি হচ্ছে? আনসারটা হচ্ছে 1930 সালে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাব নেক্সট প্রশ্নে। চলে এলাম 2 নম্বর প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে কি দেখো, করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়? করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়? ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো দেখে নেই আনসারটা। চলে এলো তাহলে আনসারটা। আনসারটি কি হবে? করোনা ভাইরাস 1960 সালে আবিষ্কার হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলে যাবো এখন তোমাদের 3 নম্বর প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি দেখো, হু কবে এই ভাইরাসের নাম দেন 2019 এনকপ? ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে এই ভাইরাসের নাম দেন 2019 এনকপ? ঠিক আছে, তাহলে চলো দেখে নেই আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে 7 জানুয়ারি 2020। ঠিক আছে, হু 7 জানুয়ারি 2020 এই ভাইরাসের নাম দেন 2019 এনকপ। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাব নেক্সট প্রশ্নে। চলে এসেছে নেক্সট প্রশ্ন। প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে COVID-19 কবে নামকরণ করা হয়? ঠিক আছে, COVID-19 কবে নামকরণ করা হয়? ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো দেখে নিচ্ছি আনসারটা। তাহলে আনসারটা কি হচ্ছে? আনসারটি হচ্ছে 11 ফেব্রুয়ারি 2020। ঠিক আছে, 11 ফেব্রুয়ারি 2020 COVID-19 নামকরণ করা হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। চলে এসেছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, COVID-19 রোগটি প্রথম কোথায় এবং কবে শনাক্ত করা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। COVID-19 রোগটি প্রথম কোথায় এবং কবে শনাক্ত করা হয়? ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো দেখে নেই আনসারটা। চলে এলো আনসার। আনসারটা হচ্ছে কি, 31 ডিসেম্বর 2019 চীনের উহান নগরীতে রোগটি শনাক্ত করা হয়। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, তাহলে এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। চলে এসেছে পরের প্রশ্ন। প্রশ্নটা কি হচ্ছে দেখো, হু COVID-19 কে কবে প্যান্ডামিক হিসেবে ঘোষণা করে? হু COVID-19 কে কবে প্যান্ডামিক হিসেবে ঘোষণা করে? ঠিক আছে, তাহলে চলো দেখে নিই আনসারটা। তাহলে চলে এসেছে আনসারটা। আনসারটা হচ্ছে, হু COVID-19 কে 11 মার্চ 2020 প্যান্ডামিক হিসেবে ঘোষণা করে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলে যাব এখন তোমাদের আজকের 7 নম্বর প্রশ্নে। চলে এসেছি 7 নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি? COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি? ঠিক আছে, তাহলে চলো দেখে নেই আনসারটা। চলে এসেছে তোমাদের আনসারটা। আনসারটা কি হচ্ছে দেখো, COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম হচ্ছে SARS-CoV-2। ঠিক আছে, SARS-CoV-2। ঠিক আছে বন্ধুরা, মনে রাখো কিন্তু COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম হচ্ছে SARS-CoV-2। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন চলে যাব তোমাদের 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, বিজ্ঞানীরা কবে COVID-19 কে সার্স করোনা ভাইরাস গোত্রের বলে? ঠিক আছে, বিজ্ঞানীরা কবে COVID-19 কে সার্স করোনা ভাইরাস গোত্রের বলেন? ঠিক আছে, তাহলে চলো দেখে নেই আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, বিজ্ঞানীরা 9 জানুয়ারি 2020 COVID-19 কে সার্স করোনা ভাইরাস গোত্রের বলেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলে যাবো এখন তোমাদের আজকের 9 নম্বর প্রশ্নে। চলে এসেছে 9 নম্বর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, COVID-19 কে বৈশ্বিক মহামারী হিসেবে কে কবে ঘোষণা দেয়? COVID-19 কে বৈশ্বিক মহামারী হিসেবে কে কবে ঘোষণা দেয়? ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো দেখে নিচ্ছি আনসারটা।
তাহলে চলে এসেছে আনসারটা। ঠিক আছে, কোভিড-19কে বৈশ্বিক মহামারী হিসেবে 11 মার্চ হু ঘোষণা দেয়। ঠিক আছে, 11 মার্চ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঘোষণা দেয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলে যাব তোমাদের আজকের লাস্ট প্রশ্নে। তাহলে চলে এসেছে তোমাদের আজকের লাস্ট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। প্রশ্নটা কি দেখো, করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠের নাম কি? আমরা সবাই করোনা টেস্ট করেছি, আমরা সবাই কিন্তু এটার নাম জানি না। ঠিক আছে, তাহলে দেখে নিচ্ছি আজকে এটার নাম কি। ঠিক আছে, তাহলে চলে এসেছে আনসারটা। দেখো, আমরা সবাই করোনা টেস্ট করানোর সময় আমাদের নাকে দিয়ে যে নলটা ঢুকানো হয় ওটার নাম হচ্ছে কি? সোয়াব স্টিক। ঠিক আছে, সোয়াব স্টিক। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করব। করোনার প্রশ্ন আজকে হচ্ছে তোমাদের জন্য পার্ট 1, কালকে আমি নিয়ে আসবো পার্ট 2। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।